میں حضرت مولانا شوکت صاحب سے مختصراً کچھ ناسیانہ کلام اور ہمیں رہنمائی کے لیے فرمان. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. بسم اللہ الرحمن الرحیم. সমস্ত প্রশংসা বিশ্বজানের প্রতি বলুক আল্লাহ রাব্বুল আলামিনের, তার ফজল এহসান, তার দয়া, তার মায়া, তার লুৎফ, তার করম, তার মহাব্বত, তার ভালোবাসা নিয়ে দীর্ঘ দুদিন ধরে মেটে বুরুজের সরজমিনে এই পবিত্র ভূমিতে কোরআনে করিমের যে আলোচনা, যে কেরাত প্রতিযোগিতা, যে জিনিস আমরা দেখছি, এটা জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা প্রতিচ্ছবি. রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন তার তেলাওয়াত আটকানোর জন্য যত রকম ফন্দি ফিকির ষড়যন্ত্র হতো, যে কোরআন শোনানো যাবে না, কোরআন শোনা যাবে না. আজ 1500 বছর পরে সেই নবীর স্মৃতি ধরে, সেই কোরআনের ওসিলে আমরা এতগুলো মানুষ শুনতে এসেছি যে আল্লাহ তাআলার কত বড় এহসান, আর এর কত বড় ফায়দা, কত উপকার, কত বড় স্বভাব আমরা ভাষায় বলতে পারি না. মহতরম বুজুর্গদস্ত, জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই স্মৃতি কিয়ামত পর্যন্ত চলবে. আমরা এখানে এসে যে জমিন, যে জায়গায় বসে আল্লাহ তাআলার আলাম শুনছি আর রসুলের স্মৃতি চারণ করছি, এই পবিত্র ভূমি আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে গেছে. সুবহানাল্লাহ আজিম. যে স্থানে কোরআনের আয়াত তেলাওয়াত হয়, আসমানবাসী ফেরেশতাগণ, দুনিয়াবাসী যেমন ঈদের চাঁদ কিংবা রমজানের চাঁদ দেখার জন্য এক দৃষ্টি এক পলকে আকাশের দিকে চেয়ে থাকে, আসমানবাসীরাও অনুরূপভাবে কোরআনের তেলাওয়াত, আল্লাহ জিকির যেখানে হয় সেখান থেকে একটা নূর চমকে আকাশের দিকে ওঠে, আর আকাশের ফেরেশতাগণ অপেক্ষা করতে থাকে কখন সে নূরটা আসবে. এ কথা জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে. আল্লাহ সাক্ষী, এই মাটিতে, এই সরজমিনে যে কোরআনের তেলাওয়াত হলো আর আসমানবাসীরা স্বয়ং সাক্ষী থাকলো, সেই মাটি, সেই এলাকার লোক, তাদের সহযোগী যারা, তার পিছনের অনুদান, যাদের সহযোগিতা আছে, তারা কত বড় ভাগ্যবান. এই ঐতিহাসিক মেটিয়া বুরুজের মাটিতে আজ প্রথম একটা ইতিহাস তৈরি হলো যে মেটিয়া বুরুজে মানুষও পারে তো কোরআনে খেদমত করার জন্য. সুবহানাল্লাহ আজিম. তো আমাদের মনে যে তামান্না জেগেছে, আল্লাহ পাক যে প্রেরণা দিয়েছেন, এখানে ওই রকম আন্তর্জাতিক মানের একটা কোরআনের আলোর কেন্দ্র যদি এখানে হয়ে যায় আর পড়ানো হয় ধারাবাহিকভাবে, তাহলে কাল কিয়ামত পর্যন্ত কত উপাসে কেরাম, কোরআনের আলো কত ছুটবে, তার বরকতে এই মিটাউরুজ এলাকা সংরক্ষিত থাকবে. জনাব রসুল্লাহ সাল্লাহ একটা বাণী, কোরআন যে মানুষ সংরক্ষণ করে, হেফাজত করে, তিনি সংরক্ষিত. যে শহরে কোরআন সংরক্ষণ হয় তার সংরক্ষিত, যে গ্রামে সংরক্ষণ হয় সংরক্ষিত, যে এলাকায় সংরক্ষণ সংরক্ষিত. তাহলে আমরা এই জমানায় যেখানে মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আজ থেকে 4 বছর আগে আফগানিস্তানে 24 জন হাফেজের মাথায় পাগড়ি পরানো হয়েছিল, পাগড়ি পরার সেই অনুষ্ঠান খতম হয়নি, রন হামলা করে 24 জন হাফুফাজে কেরামদের শহীদ করা হয়েছিল, কিন্তু তাতেও কোরআন দমবে না. কোরআনের শত্রু যারা, তারা কোরআনের অনুসারীদের খতম করতে করতে করতে, মারতে মারতে, জবে করতে করতে তারা খতম হয়ে যাবে,
কিন্তু কোরআন চিরকাল খতম হবে না। সুবহানাল আজিম। মহতার বুজুর্গ দোস্ত, সেই জন্য আমি যে প্রস্তাবটা দিই আপনার কাছে, আপনাদের কাছে, আপনারাও দেখবেন, মনে মনে ভাববেন, যদি মানে আন্তর্জাতিক মনে একটা কেন্দ্র এখানে তৈরি করা যায়, আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমরা সৌভাগ্যবান হব ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে। আল্লাহ পাক আমাদের আমল কবুল করেন। আল্লাহু আমিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান জাযা।